রাতে নারকেল তেল এইভাবে মাখবে, এটা মিশিয়ে পুরো শীতে ত্বক থাকবে ফর্সা উজ্জ্বল টান টান, আর দাগছোপগুলো উঠে যাবে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে নারকেল তেল দিয়ে নাইট ক্রিম বাজারের থেকেও উপকার পাবে যদি এটা তুমি নিয়ম মেনে দিতে পারো, আর আরেকটি উপায় দেখাবো। তো ঘরের ফেস ওয়াশ দিয়েই কিন্তু তোমার সব সমাধান হয়ে যাবে যদি তুমি মুখ ধুয়ে নাও। তো এখানে আমি একটি বাটি নিয়েছি, হাফ চামচ পরিমাণ চাউলের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ ভেষন। চাউলের গুঁড়া স্ক্রাবিংয়ের কাজ করে আর ভেষন ত্বক ফর্সা করে দাগছোপ উঠিয়ে দেয়। তো তোমাদের বাসায় যদি দুইটা না থাকে, চাউলের গুঁড়া থাকলে দিয়ে দিবে এক চামচ, আর যদি ভেষন থাকে আর থাকলে দুইটা উপকরণ দিয়ে দিবে। আর এখন আমি এখানে দিচ্ছি নারকেল তেল। নারকেল তেল শীতকালে যে আমাদের ত্বকে এতটা কাজ করে, ত্বক টান টান করে, রুক্ষ সূক্ষ্ম দূর করে, ড্রাই স্কিন একেবারেই কিন্তু তোমার সমস্যার সমাধান হবে। তো এখানে আমি এই নারকেল তেলের সঙ্গে এই চাউলের গুঁড়া ভেষনটাকে নিয়েছি, আর নিচ্ছি লেবু। এই সবগুলো উপকরণের সঙ্গে লেবু মিশে একদম দারুণ একটি ফেস ওয়াশ তৈরি হবে। তো ঘরের এই ফেস ওয়াশ দিয়েই কিন্তু তোমার সব সমাধান হবে। তো আমরা তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, কিন্তু ফেস ওয়াশ দিলে মুখ ধুলে উপর থেকে ফর্সা হয়, ভেতর থেকে ময়লাগুলো কিন্তু যায় না। তো আমি এখানে হাফ চামচ, তুমি একটু আইডিয়া করে, লেবু রস দিয়ে দিবে। আর এখন আমি নিচ্ছি এখানে দুধ। তো এখানে তোমরা জাল করা দুধ, কাঁচা দুধ যেটাই থাক সেটাই কিন্তু নিতে পারবে। তো এটা শীতকালে অনেকে ভাববে যে এত অলসতা, এটা বানিয়ে তুমি কিন্তু অনেক দিন রেখে ব্যবহার করতে পারবে, 5 থেকে 6 দিন। এখন শীত নষ্ট হবে না, আর ফ্রিজে রেখে তুমি এটা প্রতিদিন কিন্তু মুখ ধুয়ে নিতে পারবে। তো ফেস ওয়াশ দিয়ে তুমি মুখ ধুবে, হয়তো আজকে ধুলে, বা সাবান ফেস ওয়াশ কিন্তু আমাদের ত্বকের জন্য ক্ষতিকর, বা 3-4 দিন পরপর তুমি আবার এভাবে করতে পারো। তো এখন আমি এখানে একটু মধু দিচ্ছি, মধু যদি থাকে দিবা। মধু আমাদের দাগছোপ দূর করতে শীতকালে বা আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। তো এটাকে একদম ভালো করে তুমি এই প্যাকটাকে মিশিয়ে নেবে। তো এখন আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, যদি তোমার মুখে মেকআপ থাকে সেক্ষেত্রে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, আর যদি বাহির থেকে আসো ধুয়ে নেবে, আর না থাকলে নর্মাল পানি দিয়ে ধুয়ে এই রেমেডিটি অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে একটা ঘরোয়া ফেস ওয়াশ। তো এটা দিয়ে তুমি এভাবে করে আস্তে আস্তে করে ম্যাসাজ করে নিবে। আমরা যেভাবে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই ঠিক সেভাবে। আর যদি তোমার হাতে সময় থাকে, 5 থেকে 6 মিনিট একটু রেখে দিবে, 2-1 মিনিট ম্যাসাজ করে, এর ফলাফল আর একটু ভালো পাবে। তো তারপরে এভাবে তুমি মুখটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নেবে। তো চেষ্টা করবে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ধুলে দেখবে ত্বকটাও নরম হবে, সফট থাকবে। তো এখন আমি যেই ক্রিমটি বানাবো বা একটা সিরাম, সেটা দিলে ভালো ফলাফল পাবে, মুখ এতটা পরিষ্কার হয়ে যাবে এই ফেস ওয়াশ ন্যাচারাল প্রাকৃতিক। তো এখন আমি একটি নাইট ক্রিম বানাচ্ছি, তার জন্য এখানে এরকম অল্প একটু তুমি দুধ নিয়ে নেবে, আর এই দুধের সঙ্গে নিতে হবে নারকেল তেল। নারকেল তেল দিয়ে তুমি এটা ব্যবহার করে দেখো যে তোমার মুখের কতটা পরিবর্তন হয়। আর এই নারকেল তেল নিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দিবে। আর এখন নিচ্ছি আমি এই গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বক ফর্সা করে, শীতকালে গ্লিসারিনের কিন্তু জুরিনে এতটা উপকার করে আমাদের ত্বকের যত্নে। কম খরচে কিন্তু প্রাকৃতিক ন্যাচারাল এই ক্ষতি ছাড়াই কিন্তু তুমি একটি এই নাইট ক্রিম বানাতে পারবে। এটা কিন্তু রেখেও ব্যবহার করা যাবে। তো এখন আমি এখানে নিচ্ছি অ্যালোভেরা জেল। তোমাদের বাসায় যে ব্র্যান্ডের অ্যালোভেরা জেল থাকে, অ্যালোভেরা জেল এই দুধের সঙ্গে মিশে কিন্তু দারুণ একটি এই নাইট ক্রিম হয়ে যায়। অবশ্যই তুমি এটা বানিয়ে রেখে ব্যবহার করবে। তো এভাবে ভালো করে মিশাতে হবে। অ্যালোভেরা জেল মিশতে চায় না, নারকেল তেল ভালো করে হাত দিয়ে একটু ফেটে ফেটে এটাকে মিশালেই কিন্তু নাইট ক্রিমের মতো হয়ে যাবে। তবে এটা মেশানোটা কিন্তু ভালো হতে হবে, না হলে কিন্তু ক্রিমটা বা এই সিরামটা সেট হবে না। তো প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে তোমরা ঘরের কম খরচে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারো। তো এটা রাতে অবশ্যই করবে। তো রাতে যখন ঘুমাতে যাবে এটা একটা কৌটায় ভরে রেখে দিবে ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তো হালকা হাতে একটু একটু করে ম্যাসাজ করে রেখে দিবে। মুখের দাগ ছোপ, বয়সের ছাপ,
রুক্ষ সূক্ষ্ম ত্বকের যে কোনো দাগছোপ দেখবে আস্তে আস্তে উঠে যাবে। তুমি বেশি না 5 থেকে 6 দিন এটা দুইটা উপকরণ একসাথে বানিয়ে ব্যবহার করো, তারপর তুমি রাতে ঘুমিয়ে পড়বে, সকালে ত্বকটাকে ধুয়ে নেবে। তো 5 থেকে 6 দিন ব্যবহার করো। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।